মাহমুদুল্লাহ রিয়াদ মাশরাফির ব্যাটিং তাণ্ডবের পরও ওয়ান সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের কাছে দুই রানে হেরেছে বাংলাদেশ কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসের প্রথমে ব্যাটিং এ নেমে সাত উইকেটে তিনশো চুয়ান্ন রানের বড় সংগ্রহ করে স্বাগতিকরা জবাবে আট উইকেটে তিনশো বাহান্ন রানে থামে বাংলাদেশ একাত্তর রানে অপরজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর আটান্ন রানের টর্নেন্ডো ইনিংস খেলেন মার্শাফি বিন মোর্তোজা কলম্বো থেকে আরো জানাচ্ছেন ফয়সাল তিতুমির ছবি তুলেছেন শাহিন আলম তিনশো রানের পাহাড়সম টার্গেটে দুশো উনচল্লিশ রানেই সাত উইকেট নেই বাংলাদেশের অথচ তখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার বদলে দারুণভাবে খেলায় ফেরে টাইগাররা অষ্টম উইকেটে রিয়াদকে নিয়ে মূল লড়াইটা চালান অধিনায়ক মাশরফি মাত্র আটান্ন বলে এই দুজন যোগ করেন একশো এক রান চারটি করে বাউন্ডারি ও ছক্কায় পঁয়ত্রিশ বলে আটান্ন রানে যখন ম্যাচ প্যাভিলিয়নের দিকে জয় থেকে তখন আর মাত্র পনেরো রান দূরে সফরকারীরা হাতে আছে নয় বল এরপর রিয়াদ চেষ্টা চালালেও থিসেরা পেরেরার দুর্দান্ত বোলিংয়ে হাত ছোঁয়া দূরত্বে থামে বাংলাদেশ রিয়াদ গ্রাউন্ডে টস জিতে বোলিং আর ফিল্ডিং এর অনুশীলনটা খুব বেশি সুবিধা হয়নি বাংলাদেশের ছড়ো সূচনা এনে মোনাভিরা চব্বিশ রানে ফিরলেও কুশল পেরেরা আর স্যান্দান বিরাট মিলে গড়ে তোলেন একশো ছত্রিশ রানের জুটি আটান্ন রানে সাইফুদ্দিনের হাতে একবার জীবন পাওয়া বিরাট শেষ পর্যন্ত সাতষট্টি রানের শিকার হন সেই সাইফুদ্দিনেরই আর কুশল রেডার হার্ট নেন চৌষট্টি রান করে এরপরও পুরো ইনিংসে টাইগার বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা ধনঞ্জয়ের ফিফটি আর থিসার একচল্লিশ রানের টর্নেডোতে শেষ দশ ওভারে পঁচাশি রান যোগ করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ এই রান বন্যার মাঝেও সানজামুল নজর কাড়েন ছয় ওভারে সাতাশ রান দিয়ে সিরিবর্ধনের উইকেট নিয়ে জবাবে প্রথম বলে ইমরুলের আউট হতাশার ইঙ্গিত দিয়েছিল কিন্তু দ্বিতীয় উইকেটে সৌম্য সাব্বিরের একশো ষোলো রানের জুটিতে ম্যাচে থাকে বাংলাদেশ সৌম্য সাতচল্লিশ করে ফিরলেও সাব্বিরের সর্বোচ্চ বাহাত্তর আর মোসাদ্দেকের ফিফটি রান চেষ্টাকে অসম্ভব হতে দেয়নি স্কোর বলছে ম্যাচে হেরেছে বাংলাদেশ কিন্তু প্রস্তুতি ম্যাচের প্রস্তুতিটা দারুণ হলো জায়গাতে একই সঙ্গে একটা ধারণা পাওয়া গেল সামনের ওয়ান ডে সিরিজ কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবং ঠিক কিরকম রান চেস করতে হতে পারে বাংলাদেশকে

যে একটা ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে কিন্তু রান তো অনেক আহ সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংটা কেমন এনজয় করেছেন একই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের কাম ব্যাক ইনিংস তাকে কেমন সাবলীল দেখলেন উইকেটে নিঃসন্দেহে খুবই দারুণ বিশেষ করে রিয়াদের জন্য এই কনফিডেন্সটা খুবই দরকার ছিল প্র্যাকটিস ম্যাচের আগে একই সঙ্গে মাশরাফি মুর্তুজা খুব ভালো ব্যাট করেছেন শেষ দিকে আসলে তার কারণেই মূলত বাংলাদেশ ম্যাচে ফেরে তবে সবচেয়ে যেটা জরুরি হচ্ছে যে কনফিডেন্সটা পেল বাংলাদেশ এই প্রস্তুতি ম্যাচে আসলে ফলাফল যেটাই হোক মানসিক প্রস্তুতিটা বোধহয় সবচেয়ে ভালো হলো বাংলাদেশের কারণ হচ্ছে যে সামনের ম্যাচটা আসলে সিরিজগুলো কতটা চ্যালেঞ্জিং হবে একই সঙ্গে ঠিক কিরকম রান হতে পারে তারও একটা কারণ প্রায় প্রতি ম্যাচে আপনি ধরে নিতে পারেন এখন এখানে এরকম এতটা ফ্ল্যাট না হলেও শ্রীলঙ্কার উইকেট সাধারণত যেরকম হয়ে থাকে খুব বেশি ব্যাটিং সহ সেক্ষেত্রে তিনশো রান কিন্তু গড় এভারেজ স্কোর হতে পারে এই সিরিজে এবং সেক্ষেত্রে বাংলাদেশের এই ব্যাটিং যেখানে সাকিব তামিম এবং মুশফিককে তেমন একটা রান করতে পারেনি সাকিব এবং তামিম আমাদের দুজন আরও মেইন ব্যাটসম্যান ছিলেন না বাংলাদেশ দারুণ খেলেছে এবং খুবই উপভোগ্য ছিল শেষ দিকে খুব টেনশন হয়েছিল শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ যদিও ম্যাচটা যেতে কিন্তু যেটি বললাম মানসিক প্রস্তুতিটা খুবই চমৎকার হলো বাংলাদেশের ফয়সাল তিতুমির আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য কলম্বো থেকে যোগ দিয়েছিলেন এটা বোধ ওয়ান ডে তো বাংলাদেশের আর কি বড় রান চেস করার একটা বড় সুযোগ সুযোগ রয়েছে আমি বিশেষ করে প্রস্তুতি ম্যাচ কিন্তু অনেক বেশি কনফিডেন্ট দিবে বাংলাদেশকে যদিও আপনি জানেন শ্রীলঙ্কার বিপক্ষে তিনশো করার আমাদের এখন পর্যন্ত সুযোগ হয় অতীতে রেকর্ড নিয়ে আমরা একটু দেখে নিতে চাই যে ঠিক কি অবস্থা বাংলাদেশের ছিল সর্বোচ্চ রান আসলে বাংলাদেশ কত করেছিল তিনশো উনত্রিশ হাইস্ট তার মানে হচ্ছে লিস্টেতে বাংলাদেশের আজকের স্কোরটাই সবচেয়ে বেশি তিনশো রান করেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কিন্তু দুটো বড় রান করার অভিজ্ঞতা আছে দুটোই হচ্ছে ঢাকায় এরপর হচ্ছে নেলসনে নেলসনের মাঠটা কিন্তু কম্পারেটিভলি একটু ছোট সেখানে কিন্তু দু পনেরো বিশ্বকাপে বাংলাদেশ তিনশো বাইশ রান করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের এই ম্যাচে আমরা একটু দেখে নিতে চাই একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ কত রান করার অতীত অভিজ্ঞতা আছে দুশো পঁয়ষট্টি মহালিতে

দশকের দিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সঠিক পথেই আছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ থিলান সামারা ভিরা টাইগার ক্রিকেটারদের লম্বা ইনিংস খেলার সমস্যাও সময়ের সাথেই কেটে যাবে এমনটাই মত দিয়েছেন তিনি একই সঙ্গে বোলারদেরও টেস্টে বিশ উইকেট নেওয়ার ক্ষমতা তৈরি হচ্ছে বলেও জানান থিলানার সামারা ভিরা কলম্বয় তার একান্ত সাক্ষাৎকার নিয়ে ফয়সাল তিতুমিরের করা দুই পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথমটি কয়েক মাস আগে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই টেস্টে হারানো আর সেটাও এলো লঙ্কান কোচিং স্টাফদের হাত ধরেই টাইগারদের ব্যাটিং কোচ থিলাম আমার এটাকে দেখছেন অনেক বড় অর্জন হিসেবে থিংক রাইট আমার মনে হয় আমরা সঠিক পথে আছি ইংল্যান্ডকে ঢাকায় হারানোর পর দেশের বাইরে জয়ের জন্য মুখে ছিলাম এখানে সেটা আমরা করতে পেরেছি দে তারপরও প্রশ্ন উঠছে বাংলাদেশের ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলার সামর্থ্য নিয়ে কিংবা সেট হয়েও উইকেট দিয়ে আসা এসব ক্ষেত্রে আসলে ব্যাটিং কোচের ভূমিকাটা কি অনেক সময় সেরা খেলোয়াড়রাও বেসিকটা ভুলে যান সেটা মনে করিয়ে দিতে কখনো টেকনিক এবং মানসিক দিক নিয়েও কাজ করি তারা কিন্তু সবাই জানে টেস্টে কিভাবে ব্যাট করতে হয় বিশেষ করে কলম্বোর দ্বিতীয় দিন ওই ভৌতিক দশ মিনিটের পর দেখুন আমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছি গত কয়েকটি সিরিজে বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো করলেও সামারে বিরাট দুশ্চিন্তা ছিল দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে সেটা থেকে কলম্বোতে মুক্তি মিললেও ব্যাটসম্যানদের স্বাভাবিক খেলা খেলার আগে আরেকটু ভেবে চিনতে পা ফেলার পরামর্শ তার স্বাভাবিক খেলা মানে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কোনটি মারবেন আর কোনটি ঠেকাবেন একই সাথে দলের অবস্থা আর প্রতিপক্ষের পরিকল্পনা বুঝেও খেলতে হবে আপনাকে একই সাথে এই ব্যাটিং কোচ স্বস্তি পাচ্ছেন তার ব্যাটসম্যানদের উপর চাপটা কমছে বলে বোলিং স্লার্ট টিস গেটিং বেডেন বেটা বিগ ইজ আমাদের বোলিং এখন দিন দিন ভালো হচ্ছে এই প্রথম আমরা শ্রীলঙ্কার বিশ্ব উইকেট নিয়েছি আমাদের বুঝতে হবে সাকিব ছাড়া কতটা অনভিজ্ঞ এই বোলিং অ্যাটাক তাই আরেকটু ধৈর্য ধরতে হবে হাউ ইন্ডিন ইন এক্সপিরিয়েন্স আউট বোলিং অ্যাটাক তবে দেশের মাটিতে বাংলাদেশ এখন যে কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বলে মনে করেন থিলান্স আমারভিরা